আজকের ভিডিওটা তাদের জন্য যারা ইনডোর ফটোগ্রাফি করতে চান, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসা করেন, ছোটোখাটো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেটা হতে পারে কসমেটিক্স প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট অথবা ছোট ক্লোথিং বিজনেস করেন। এই ধরনের বিজনেসের ক্ষেত্রে আপনারা যারা ই কমার্স, অনলাইন, ফেসবুকে মার্কেটিং করেন, তাদের ইন্টারনালি কিছু ফটোগ্রাফি করতে হয়। এই ফটোগ্রাফি করার জন্য মিনিমাম একটা স্টুডিও সেট আপ করতে হয়। এই স্টুডিও সেট আপের ক্ষেত্রে মিনিমাম কী কী জিনিস লাগে, এই বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিওটি। অর্থাৎ যারা ফটোগ্রাফি করতে চান, প্রোডাক্ট ফটোগ্রাফি, এবং এই স্টুডিও সেট আপে কী কী মিনিমাম প্রয়োজন তারা জানতে চান, এবং কত টাকা খরচ হবে, কোথা থেকে এগুলো কিনবেন, এই বিষয়গুলো নিয়ে জানতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সে, আমি ইমরান খান। প্রথমত আমি যদি লিস্ট করে আপনাদেরকে বলি কী কী লাগতে পারে আপনার এই ফটোগ্রাফির জন্য। এক নম্বরে আপনার লাগবে হচ্ছিল ব্যাকড্রপ, স্ট্যান্ড কিট এবং ক্ল্যাম্প। এটা হচ্ছিল আপনি ফটোগ্রাফি যদি করতে চান তাহলে অবশ্যই আপনার একটি ভালো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন। এজন্য অবশ্যই আপনাকে একটি কি ব্যাকড্রপ কাপড় লাগবে, সেটা আপনি গ্রিন কালারের নিতে পারেন, ব্ল্যাক কালারের নিতে পারেন বা হোয়াইট কালারের নিতে পারেন। তো এই জন্য অবশ্যই আপনার একটি ব্যাকড্রপ, স্ট্যান্ড এবং ক্ল্যাম্প সহকারে পুরো ফুল একটি সেট লাগবে। আচ্ছা, দ্বিতীয়ত আপনার যে জিনিসটি লাগবে সেটা ইম্পর্ট্যান্ট একটি জিনিস, সেটা হচ্ছে লাইট। অবশ্যই দুইটা লাইট লাগবে। লাইট সেট আপের জন্য আপনি এখানে আমি সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে গোডক্সের ফাইভ হোল্ডার্স, যে TL5 মাল্টি হোল্ডার যে ল্যাম্প আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এটার অবশ্যই একটি সেট, অর্থাৎ দুই পাশ থেকে দুইটা লাইট হোল্ডার, গোডক্স সফট বক্স লাইট হোল্ডার এটা লাগবে। তাহলে দুই নম্বর চলে গেল। তিন নম্বর অবশ্যই আপনার একটি ক্যামেরা লাগবে, একটা মিনিমাম রেঞ্জের একটি ক্যামেরা লাগবে যেটাতে ভালো ফটোগ্রাফি করা যায়, সেটা ক্যাননের যে কোনো ক্যামেরা হতে পারে, আপনি সেটা লাগবে। তারপরে হচ্ছে আমি এটা বলবো, আমি অ্যাকচুয়ালি একটা ক্যামেরাও কিনছি এই ফটোগ্রাফির জন্য, সেটা কী ক্যামেরা সেটাও আমি আপনাদেরকে বলবো এবং কত টাকা প্রাইস সেটাও বলবো। এরপরে আপনাদের যেটা লাগবে চার নম্বর হচ্ছিল আপনার অবশ্যই একটি ক্যামেরা স্ট্যান্ড লাগবে, কারণ ক্যামেরা স্ট্যান্ড ছাড়া আপনি যদি ফটোগ্রাফি করতে চান আপনার হাত কিন্তু কাঁপবে, লিটল বিট হলেও কাঁপবে। তো সেক্ষেত্রে এই প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের একটি ক্যামেরা স্ট্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে হচ্ছিল পঞ্চম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছিল আপনার একটি টেবিল লাগবে। সেই টেবিলটা আপনি নির্ধারণ করবেন আপনার প্রোডাক্টের উপরে বেস করে, আপনার বড় প্রোডাক্ট হবে না ছোটো প্রোডাক্ট হবে, যাতে করে টেবিলের উপরে আপনি প্রোডাক্ট রেখে সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারেন। এরপরে আপনার ছোট্ট একটা জিনিস লাগতে পারে, সেটা হচ্ছিল একটি গ্লাস। গ্লাসটা আসলে তাদের জন্য লাগবে যারা বিশেষ করে কসমেটিক বা স্কিন কেয়ার প্রোডাক্টের নিয়ে কাজ করতে চান, তাদের ক্ষেত্রে অনেক সময় হবে কি আপনি ছোটো ছোটো প্রোডাক্টগুলো একটা যদি বারবার কাপড়ের উপরে রাখেন, দেখা যাবে আপনি ব্যাকড্রপের যে কাপড়টা ওই কাপড়টা ময়লা হয়ে যেতে পারে। এই জন্য একটি গ্লাসের উপরে যখন আপনি একটা লিপস্টিক অথবা আপনি একটা ক্রিম অথবা একটা টোনার এ ধরনের প্রোডাক্টগুলো আপনি বসিয়ে ছবি তুলবেন অথবা একটা গলার হার, তখন একদম স্মুথভাবে ছবিটা আসবে এবং সেটা আপনি ফটোশপে গ্রাফিক্সে খুব সুন্দর সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এর জন্য আপনার একটি গ্লাসও লাগবে। তো মোটামুটি আমি যদি সামারাইজ করি তাহলে আপনার মিনিমাম যদি আপনি একটি প্রোডাক্ট ফটোগ্রাফি করতে চান তাহলে অবশ্যই আপনার এক নম্বরে হচ্ছিলো যেটা লাগবে একটি ব্যাকড্রপ উইথ স্ট্যান্ড কিট অ্যান্ড ক্ল্যাম্প, মানে ব্যাকগ্রাউন্ড কাপড় যেটাকে বলে সেটা লাগবে, ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ড। দুই নম্বর হচ্ছিলো আপনার অবশ্যই লাইট সেট আপ লাগবে। লাইট সেট আপের জন্য আপনারা হচ্ছিলো গোডক্সের যে সফট বক্স আছে এটার দুইটা, অর্থাৎ একটা ফুল সেট এটা আপনাকে নিতে হবে, মাল্টিপল লাইট যুক্ত সেটা নিতে হবে। তারপরে তিন নম্বরে হচ্ছিলো আপনার অবশ্যই একটা ভালো মানের ক্যামেরা লাগবে মিনিমাম রেঞ্জের, এবং চার নম্বর হচ্ছিলো ক্যামেরার জন্য অবশ্যই আপনার একটি স্ট্যান্ড প্রয়োজন হবে, এটা ছাড়া হবে না। তারপরে হচ্ছিলো আপনার পাঁচ নম্বরে একটা টেবিল থাকতে হবে, বা যে কোনো টেবিল হলেই হবে, বা প্রয়োজনে আপনি একটা টেবিল কিনে নেবেন। তারপরে হচ্ছিলো যদি আমি বলি ছয় নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছিলো যদি কারো কসমেটিক বা এ ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছিলো একটি গ্লাস।
গ্লাসটা হচ্ছে হলো 2 থেকে 3 ফিট এরকম একটি স্বচ্ছ গ্লাস লাগবে। তো আমি যেহেতু আমার এই সেটআপটা করার জন্য অ্যাকচুয়ালি আমি এই সেটআপটা যখন করব তখন আমি বিভিন্ন জায়গায় এই ধরনের ভিডিও খুঁজছি, এরকম ভিডিও ভালো ভিডিও পাইনি, বিশেষ করে যেগুলো পাইছি সেগুলো হাই রেঞ্জের, অনেক লাখ লাখ টাকা দিয়ে কিনে তারা এরকম রুম সাজায়। তো এরপর আমি আপনাদের বলে রাখি, অবশ্যই আপনারা যখন এই ফটোগ্রাফি করবেন অবশ্যই একটা এমন একটা রুম চুজ করে নেবেন যে রুমটাতে বাইরে থেকে আলো না আসায় বেটার, অর্থাৎ চারদিক দিয়ে বন্ধ থাকবে, আপনি যে প্রয়োজনীয় যে লাইট আপনার নিজস্ব লাইট ব্যবস্থা দিয়ে আপনি প্রোডাক্টের উপরে ফোকাস ফেলাবেন। তো আমি কসমেটিক প্রোডাক্টের উপরে বেস করে বিশেষ করে এটা এই লাইট সেটআপটা করেছি। সো আমি এখন আপনাদেরকে একটু যদি প্রাইস সম্বন্ধে ধারণা দেই কোনটার কীরকম প্রাইস আমি একটু যদি ধারণা দেই, তাহলে প্রথমত হচ্ছিল ধরেন আপনি আমি যেটা বলছি ব্যাকড্রপ, ব্যাকড্রপের দাম আপনার হচ্ছিল 5,000 টাকা থেকে শুরু করে 7,000-10,000 পর্যন্ত আপনি পাবেন একদম ফুল সেট। দেখা যাবে যে আপনি 5,000 থেকে 7,000-এর মধ্যে কভার করতে পারবেন, এটা দারাজ অথবা যে কোনো এরকম যারা ডিভাইস বেসে ক্যামেরা ডিভাইস ইলেকট্রিক ডিভাইস সেখান থেকে আপনি এটা পারচেস করতে পারেন, আপনি 5 থেকে 7-8-এর মধ্যে এটা আপনি কিনতে পারবেন। যদি একটু ভালো চান তাহলে 10-এর মধ্যে একদম কাভারেজ হবে, অর্থাৎ একটি কাপড়, তারপরে কাপড়টাকে ঝুলানোর জন্য ব্যাকগ্রাউন্ডে যে স্ট্যান্ড পাবেন, তারপরে ক্লিপ বা ক্ল্যাম্প এগুলো, এটা সব ফুল একটি সেট আপনি 8 থেকে 10,000 টাকার মধ্যে সব কভার করতে পারবেন খুব ভালো মানের। আচ্ছা, দ্বিতীয় যে কাজটি বলেছিলাম সেটা হচ্ছিলো গোডক্সের সফট বক্স লাইট, এখন অনেক অনলাইনে অ্যাভেলেবেল বা যে কোনো ইলেকট্রিক বা ক্যামেরা বিক্রি করে এরকম শপে গেলে আপনারা পাবেন। এটার যদি আপনি ফুল সেট নিতে চান দেখা যাবে যে আপনার হাইস্ট গেলে মানে দুইটা লাইট, একটা হচ্ছিলো লাইটের যে হোল্ডার, একটা লাইট হোল্ডার সাথে হচ্ছিলো একটা সফট বক্স, আর হচ্ছিলো পুরো সেটটাকে রাখার জন্য ধরে রাখার জন্য একটা স্ট্যান্ড, 6 ফিটের স্ট্যান্ড, এটা সহ আপনার হয়তো বা আপনি অনলাইনে সার্চ করলে দেখবেন যে 5,000-6,000 এরকম টাকার মধ্যে পেয়ে যাবেন একটা। তো দুইটা সেট আপনার মিলে হয়তো বা 10 থেকে হাইস্ট গেলে 12,000 টাকার মধ্যে আপনি এটা কিনতে পারবেন একটু নাড়াচাড়া করলে। আমি 10,000 টাকার মধ্যে কিনে ফেলছি অফারে। সো দেখা যাবে এখানে 12,000, এখানে 8,000, যদি আমরা ব্যাকড্রপটা চিন্তা করি তাহলে এখানে গেল 20,000। আচ্ছা, এরপরে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছিলো আপনার একটি লাগবে ক্যামেরা। তো ক্যামেরা আপনি দেখা গেল যে বাজারে 50 থেকে 70 বা 72 হাজার টাকার মধ্যে ভালো মানের ক্যাননের আপনি ক্যামেরা পাবেন। সেক্ষেত্রে আমি যে ক্যামেরাটা চুজ করছি সেটা হচ্ছিলো ক্যাননের মোটামুটি লেটেস্ট M50 Mark II। এই ক্যামেরাটার প্রায় 7-8টা লেন্স দেওয়াই আছে, 15-45 mm। সো এই ক্যামেরাটা দিয়ে আপনি বেসিক ফটোশ্যুট একদম মানে ইন্টারনাল যে প্রোডাক্টগুলো হবে ইনডোরে সেটা খুব ভালোভাবেই করতে পারবেন। এটার বাজার মূল্য এখন প্রায় 70,000 থেকে শুরু করে 72, 73, 74 এরকম ওঠানামা করে। সো এই ক্যামেরাটা আমার কাছে খুবই ভালো লাগছে, এটার ফোকাস, তারপরে এটার যে ফিচারগুলো প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য বলেন, ভিডিও ফটোগ্রাফির জন্য বলেন, এবং মিররলেস একটি ক্যামেরা, তো সেই ক্ষেত্রে এবং ক্যামেরার যে ব্যাটারি ব্যাকআপ সেটা অনেক ভালো, তো সেক্ষেত্রে আপনারা এই ক্যামেরাটাও চুজ করতে পারেন চাইলে। তারপরে হচ্ছিলো তৃতীয় যে জিনিসটা লাগবে আপনার, চতুর্থ সেটা হচ্ছিলো আপনার একটি স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড লাগবে। সেটা আপনারা Young 10-এর যে একটা ক্যামেরা স্ট্যান্ড আছে যা বললেই হবে আপনারা যে যদি এত কিছু নাও বোঝেন, যেমন আমি যেটা কিনছি Young 10 668-এর একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডার দাম নিচে হচ্ছিলো 3,500 টাকা, আপনারা এটা হয়তো বা 3,000 টাকার মধ্যেও ক্রয় করতে পারেন। তারপরে হচ্ছিলো যেটা বললাম একটি গ্লাস, সো গ্লাস হয়তো বা আপনাদের প্রোডাক্টের জন্য নাও লাগতে পারে, গ্লাসটা হয়তো বা আপনি মার্কেট থেকে 300 টাকা হলে কিনতে পারবেন 2 ফিট 3 ফিট। তারপরে হচ্ছিলো আপনার আরও কিছু হয়তো বা অ্যাক্সেসরিজ আপনার লাগবে, যেমন একটা টেবিলের কথা বলেছিলাম আমি, টেবিলটা হয়তো বা আপনি মার্কেট থেকে 2,000-3,000 টাকায় বিভিন্ন টেবিল পাওয়া যায়, সেই টেবিলগুলো আপনারা কিনতে পারেন। বিশেষ করে হচ্ছিলো আপনার মালয়েশিয়ান যে কাঠের যে টেবিলগুলো হয় উডেন, ওগুলো আপনারা একটা কিনতে পারেন। আর হচ্ছিলো বা লাইট সেটআপ আমি গোডক্সের লাইট সেটআপ বললাম, সেটাতে আপনারা হয়তো বা 5টা এক্সট্রা লাইট লাগতে পারে। তো সব মিলিয়ে আপনার হাইস্ট গেলে আপনি যদি একটা মিনিমাম একটি ফটোগ্রাফি রুম তৈরি করতে চান তাহলে আপনার হাইস্ট গেলে 1,00,000 টাকার মধ্যে সব কভার হয়ে যায়।
তো আসলে আজকের ভিডিওটা খুব বেশি বড় বা এরকম না, আমি জাস্ট ছোট্ট একটা সিম্পল ধারণা দিলাম যেগুলো দিয়ে আপনারা প্রাইমারি যে ফটো শুটিংয়ের যে একটি রুম বা সেট আপ সেটা আপনারা করতে পারবেন। আর আপনারা চাইলে এই সকল জিনিস একসাথে আপনারা কিনতে পারবেন, আইডিবি ভবনে চলে যাবেন, আইডিবি ভবনে যে কোনো একটা দোকানকে আপনি বললেই দেখা যাবে যে এগুলো আপনাকে সবগুলো একত্রে ম্যানেজ করে তারা দিয়ে দিবে। তো আমি জাস্ট আপনাদেরকে একটা প্রাইমারি ফটো শুটিংয়ের জন্য কী কী লাগে এবং কী না হলেই না সেইটার একটা ধারণা দিলাম। আশা করি আপনারা এই ধারণা থেকে একটু হলেও উপকার হবে, এবং আপনারা যদি এরকম মানে যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা ইন্টারনালি প্রাইমারি ফটোশ্যুটগুলো করতে চান তারা এটা কাজে লাগাইতে পারেন। আর এই বিষয়টা নিয়ে আলোচনা করার কয়েকটি কারণ আছে। কারণ হচ্ছিল যেমন প্রথমত যারা ফটোগ্রাফি সম্পর্কে জানে না বা বোঝে না তারা হচ্ছিলো এরকম যখন রুম সেট আপ করতে চায় তখন দেখা যায় যে এদিক সেদিক ঘোরাফেরা করে, তো তাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য বললাম। আবার দ্বিতীয়ত যারা হয়তো বা বাইরের কোনো স্টুডিওতে এরকম ছোটোখাটো প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য যান দেখা যায় যে ওখানে হিউজ একটা কস্ট করে যায়, সেক্ষেত্রে যদি তারা ইন্টারনালি সেট আপটা করে যখন ইচ্ছা তখন তারা প্রোডাক্ট সেট আপ প্রোডাক্টের ফটোগ্রাফি করে বুস্টিং করতে পারলো বা মার্কেটিং করতে পারলো, তো তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট সলিউশন। আর প্রোডাক্টটা ফটোগ্রাফি খুব একটি মানে আহামরি কিছু না, আপনারা যখনই কোনো একটা প্রোডাক্ট ফটোগ্রাফি করবেন তখন সেই প্রোডাক্টটা সম্পর্কে আপনারা একটি ইউটিউবে সার্চ করে নেবেন যে কী অ্যাঙ্গেলে ফটো শুটিং করলে ভালো হবে, কোন অ্যাঙ্গেলে লাইটটা ফালাতে হবে, একটু জাস্ট একটা দুটা ভিডিও দেখে নিলে আপনারা নিজেরাই ইন্টারনালি এই ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি খুব সংক্ষেপে একটি শর্ট ডিসক্রিপশনের মাধ্যমে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কারো বিস্তারিত জানার থাকে সেটাও আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো যারা আমার এই চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করে নেই তারা আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, আমি এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।